সবাইকে নমস্কার আজকে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর মধ্যে একটা হলো আপনারা জানেন গত দুহাজার চোদ্দোর পর থেকে রাজ্যের ডিগ্রি কলেজগুলির জন্য কোনো প্রিন্সিপাল নিয়োগ করা হয়নি প্রায় আট বছর চলছে এবং এতে উচ্চশিক্ষার পঠন পাঠনের ক্ষেত্রে কিছুটা হলেও ত্রুটি রয়েছে বর্তমানে রাজ্যে বাইশটা ডিগ্রি কলেজ রয়েছে দুটো কলেজে মাত্র প্রিন্সিপাল রয়েছে রেগুলার প্রিন্সিপাল আমরা আজকে মন্ত্রিসভা নতুন রিক্রুটমেন্ট নিউ আর আর নিউ রিক্রুটমেন্ট রুলস আজকে অ্যামেন্ড করেছি গত আগে যে যেটা ছিল রুলস সেটাকে অ্যামেন্ড করেছি এবং নতুন ইউজিসির গাইডলাইন নতুন ধরনের আছে এতদিন পর্যন্ত ছিল কেউ একজন প্রিন্সিপাল হলে সে যতদিন না রিটায়ারমেন্ট না হয় ততদিন পর্যন্ত সে প্রিন্সিপাল থাকবে এখন ইউজিসির নতুন গাইডলাইন অনুসারে কাউকে প্রিন্সিপাল করতে হলে পাঁচ বছরের জন্য মাত্র রিক্রুটমেন্ট হবে প্রিন্সিপাল যদি তার পারফরম্যান্সে ভালো দেখা যায় তাহলে পরবর্তী পাঁচ বছর দেওয়া যেতে পারে নতুবা এই পাঁচ বছরের জন্যই নতুন রিক্রুটমেন্ট পলিসি আপনারা জানেন যে এখন হানড্রেড পারসেন্ট ডাইরেক্ট আগে ছিল পুরনো আর ইউজিসির গাইডলাইনে ছিল অর্ধেক প্রমোশনের ভিত্তিতে প্রিন্সিপাল হবে আর অর্ধেক ডাইরেক্ট হবে থ্রো টি এখন হানড্রেড পারসেন্ট ডাইরেক্ট এবং সাধারণত অ্যাসোসিয়েট অথবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের হিসাবে যারা পনেরো বছর কাজের অভিজ্ঞতা থাকবে তাদের এই পদে আসার সুবিধা রয়েছে আজকে মন্ত্রিসভা এটা অ্যাপ্রুভেল দিয়ে দিল এই কুড়িজন নিয়োগ করার জন্য এদের পিএইচডি ডিগ্রি থাকতে হবে কোনো পাবলিকেশান রয়েছে কি না কোনো রিসার্চ করেছে কি না সেমিনার কন্ডাক্ট করেছে কিনা এই সবগুলি বিষয় থাকবে এবং টিপিএসসির মাধ্যমে আমরা এই লোক নিয়োগ করব এবং প্রথম যিনি প্রিন্সিপাল হবেন উনি প্রথমেই বেতন পাবেন এক লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো টাকা প্লাস অল অ্যালাউন্সেস তো আজকে মন্ত্রিসভা এ ব্যাপারে সম্মতি দিয়েছে সাথে সাথে এটা যেটা বললাম এটা ইউজিসির গাইডলাইন অনুযায়ী আবার আমাদের পাঁচটা ডিপ্লোমা লেভেল টেকনিক্যাল ইনস্টিটিউশন রয়েছে মোট ছটা এর মধ্যে একটা রয়েছে টিআইটির সাথে যুক্ত ওইটা ওই প্রিন্সিপাল দিয়ে চলছে আর পাঁচটার মধ্যে একটাতে মাত্র প্রিন্সিপাল রয়েছে সেখানেও এআই এআইসিটি নিয়ম অনুযায়ী সেম পদ্ধতিতে সেম পদ্ধতিতে আমরা প্রিন্সিপাল নিয়োগ করার জন্য মন্ত্রিসভা এটাও এই পাঁচটা পোস্ট ফিল করার জন্য মন্ত্রিসভার আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছে মন্ত্রিসভার সিদ্ধান্ত ব্যতী রেখে আপনারা জানেন যে কোভিড সিচুয়েশন দেখার জন্য ছয় দিনব্যাপী সেন্ট্রালে একটা টিম ছিল দুজনের নেতৃত্বে সেন্ট্রাল টিম কম্প্রাইজিং অফ ডক্টর আর এন সিনহা ডাইরেক্টর প্রফেসর পাবলিক হেলথ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ কলকাতা অ্যান্ড ডক্টর রঘুনাথ টি জি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ পুলমোনারি মেডিসিন এইমস রায়পুর এই দুজনের নেতৃত্বে একটা টিম এসেছিল ছয় দিন ছিল পাঁচ জুলাই থেকে দশ জুলাই তারা হোম আইসোলেশনে যে পেশেন্ট সেটাও দেখেছে হাসপাতালগুলি ভিজিট করেছে স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাদের সাথে মিটিং করেছে ডিএমদের সাথে মিটিং করেছে অক্সিজেনের স্ট্যাটাস কী আছে এটা দেখেছে বিভিন্ন জায়গা পরিদর্শন করেছে এবং যেসব জায়গায় পজিটিভিটি রেট বেশি বিশেষ করে খোয়াই জেলা উনকোটি জেলা এবং পশ্চিম ত্রিপুরা সেই জায়গাগুলি বিভিন্ন জায়গা ঘুরে দেখেছে এবং তাদের ঘুরে দেখে একটা রিপোর্ট পাঠিয়েছে সেই রিপোর্টে ওরা বলেছে গুড প্র্যাকটিসেস টেস্টিং ক্যাপাসিটি ইন টার্মস অফ আর এ টি অ্যান্ড আর টিপিসিআর ইজ এডিকুয়েট টেস্টিং ভলিউম ইজ গুড স্পেশাল ইনিশিয়েটিভ ফর টেস্টিং মাস টেস্টিং ইন রুরাল এরিয়া হোয়ার ক্লাস্টারিং অব কেসেস সিন টেস্টিং ইন গভর্নমেন্ট প্রাইভেট অফিসেস রেলওয়ে স্টেশন হসপিটাল ওপিডি হেলথ ক্যাম্প অ্যাটসেট্রা ওয়ার্ড ওয়াইজ টেস্টিং মিউনিসিপ্যালিটি এরিয়া কেস পজিভিটি পজিটিভিটি স্টিল লোয়ার দেন প্রিভিয়াস উই পিক যেমন সেপ্টেম্বরে আমাদের খুব পিকে উঠেছিল বলছে কেস পজিটিভিটি স্টিল লোয়ার দেন প্রিভিয়াস পিক উইথ লোয়ার এ সি সিএফআর বলেছে কোভিড ওয়ার রুম অ্যান্ড কমান্ড আর ফাংশনালি রেগুলারলি অ্যাম্বুলেন্সেস আর অ্যাভেলেবেল রাউন্ড দি ক্লক ফর পেশেন্ট ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট এন্ড মনিটর বাই আ মোবাইল অ্যাপ আশা লেডিজ আর ডুইং গুড জব ইন হাউস টু হাউস ভিজিটস এন্ড পেশেন্ট মনিটরিং চেকিং অফ পিপল উইদাউট মাস্ক অ্যাট পুলিশ নাকাস অ্যান্ড লিভিং ফাইন্স ফর অফেন্ডার্স ব্যাড অকুপেন্সি স্টিল বিলো ফর্টি পার্সেন্ট অর্থাৎ বেড রয়েছে ফর্টি পার্সেন্টের মধ্যে এখনও বিলো অকুপেন্সি আছে বিলো ফর্টি পার্সেন্ট অল ভেকেন্সিজ আর আপলোডেড রেগুলারলি টু কোউইন পোর্টাল এবং কোভিড নাইন্টিন লজিস্টিক সাপ্লাইজ স্মুথ অ্যান্ড এডুকেট লাস্টের যে কথা ইম্পর্টেন্ট এটা সেন্ট্রাল টিম বলেছে অ্যবেল লিডারশিপ এববেল লিডারশিপ অ্যান্ড কন্ডি কোঅর্ডিনেশন বিটুইন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড হেলথ অফিসিয়ালস এবং যতগুলি দেখেছে দেখার পরে এই রিপোর্ট দিয়েছে আপনারা জানেন আজকে প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর সাথে নর্থ ইস্টের প্রত্যেক মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল মিটিং হয় কোভিড নিয়ে সেখানে প্রধানমন্ত্রী একটা হিন্দিতে একটা শব্দ ব্যবহার করেছেন রিগার্ডিং ত্রিপুরা সরাহানিয়া কার্য অর্থাৎ কমেন্ডেবল জব রিগার্ডিং ভ্যাকসিন উনি আজকে মন্তব্য করেছেন সরাহানিয়া কার্য অর্থাৎ হিন্দি ইংরেজিতে কমেন্ডেবল জব রিগার্ডিং ভ্যাকসিন এ কথা বলেছে এবং আমরা এবং উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আমরা সবাই বেশিরভাগ সময় বলি কবিদের জন্য কি তৈরি আছে থার্ড ফেজের জন্য কিভাবে তৈরি করলাম তৈরি করলাম উনি বলছেন না কবিদকে রুখে দিতে হবে কোভিড যাতে আসতে না পারে থার্ড পেজ থার্ড পেজ যাতে আসতে না পারে আগেই যেন আমরা তৈরি থাকি আমরা কোভিডকে মোকাবেলা করার জন্য আসলে তাকে তার জন্য কি কি ব্যবস্থা এটা হলো সেকেন্ডারি বিষয় কোভিড যাতে না আসতে পারে তাকে যেন রুখে দেওয়া যায় এই রুখে দেওয়ার জন্যই রুখে দেওয়ার জন্যেই আমাদের কাজ করতে হবে এবং বিশেষ করে আমরা ভ্যাকসিনে যেহেতু আমাদের খুব সাকসেসফুল রেট আমাদের রাজ্য সারা ভারতের মধ্যে এবং আমাদের মুখ্যমন্ত্রী যখন কথা বলেছেন এবং পরিষ্কার বলেছেন আমাদেরকে আরও যেন ছয় লক্ষর মতো ভ্যাকসিন দেওয়া হয় তাহলে আমরা সারা দেশের মধ্যে সবার আগেই আমরা সাকসেসফুল হব আমরা জানেন যে এর মধ্যেই এর মধ্যে আমরা ফার্স্ট ডোজ নিয়েছে আমাদের রাজ্যে বিশ লক্ষ চুয়াত্তর হাজার সাতশো চুয়ান্ন বিশ লক্ষ চুয়াত্তর হাজার সাতশো চুয়ান্ন আর সেকেন্ড ডোজ নিয়েছে টোটাল বলেছি আর সেকেন্ড ডোজ ছয় লক্ষ উনষাট হাজার তেতাল্লিশ এটা একটা রিমার্কেবল স্টেপ আমি মনে করি এবং এখনও আমাদের স্টকে রয়েছে এক লক্ষ নব্বই হাজার একশো নব্বই এবং পাইপ লাইনে রয়েছে বাহাত্তর হাজার ভ্যাকসিন আজকের বারো তারিখের টোটাল পজিটিভ ফোর পয়েন্ট এইট সেভেন সারা স্টেটে ওয়েস্ট ত্রিপুরা সিক্স পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট এবং আগরতলা মিউনিসিপ্যালিটি এইট পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট এই বিশ লক্ষ আমরা এখন পর্যন্ত ডোজ পেয়েছি সাতাশ লক্ষ তেত্রিশ হাজার সাতশো সাতানব্বই সাতাশ লক্ষ তেত্রিশ হাজার সাতশো সাতানব্বই ফার্স্ট ডোজ দিয়েছি কুড়ি লক্ষ চুয়াত্তর হাজার সাতশো চুয়ান্ন সেকেন্ড ডোজ ছয় লক্ষ উনষাট হাজার তেতাল্লিশ ঠিক আছে